আইন কি বলে অনুষ্ঠান নিয়ে আছি লাইভ। আমি ইন্দ্রাণী দত্ত, আমাদের সঙ্গে আছেন আইনজীবী কলকাতা হাইকোর্ট সুরঞ্জন দাশগুপ্ত, আছেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। যে কথায় ছিলাম যে দেখুন, ওই বিরোধীরা বিরোধীরা সারা ভারতবর্ষের বিরোধীরা একটা কথাই বলছেন যে সিএএ এনপিআর এনআরসি পার্ট অফ এ একটা প্রসেস, একটা আমাদের প্রসেস চলছে, সেটা অবশ্যই একটা প্রশাসনিক প্রসেস, কিন্তু হিডেন মোটিভ যেটা মনে হচ্ছে লুকিয়ে আছে সেখানে একটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, একটা পারসেপশনের প্রশ্ন, এবং সব থেকে ভালনারেবল বলা হচ্ছে যে মাইনরিটিসদের অবস্থা। এই প্রেক্ষিতে একটা পলিটিক্যালি একটা মুভমেন্ট তো চলছে, তার সঙ্গে আমাদের নন পলিটিক্যাল মুভমেন্ট, যেটা আমাদের ইউথ যারা যুব সমাজ তারা যেমন, বুদ্ধিজীবীরা যেমন সেরকম চালাচ্ছেন, কিন্তু আমাদের বাড়ি বাড়িতে যখন জনগণনা আসে অন্যান্য বার, আগের 10 বছর, তার আগের 10 বছর, আমাদের এসব প্রসঙ্গ আসেনি, আমরা অকপটে সব কিছু জানিয়েছি বা জানাইনি। কিন্তু এবারে ওই বললাম ব্যাকগ্রাউন্ডে যেহেতু কা, আর ওদিকে আতঙ্ক এনআরসি, মাঝখানে এনপিআর, এবং তার সঙ্গে আর 4-5টা তথ্য জুড়ে দেওয়া হয়েছে, সেখান থেকেই যত গণ্ডগোল। আপনারা যারা ফোনে এই নিয়ে কথা বলতে চান বা অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই আসবেন, কিন্তু আমাদের এই বিষয়ের সাথে সাথে আরও কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। সেটা হলো যে আমাদের একটি ফোনে যাব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের তিনজনকে প্রথম নমস্কার। পঙ্কজবাবু কথা ভালো করে শুনছিলাম, ভালোই বলেছেন, কিন্তু আমি যে জিনিসটা মেন প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কে, মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আর আপনার সিএবি তো সমান না? বলছি এনআরসির উদ্দেশ্য যখন, মানে এনপিআর, এনপিআর যখন বলা হচ্ছে যেটা একটা হাউস লিস্টিং, শুধু জনসংখ্যা করা হবে, মানে আপনাদের তথ্য চাওয়া হচ্ছে, মানে পিতামাতার জন্মস্থান থেকে শুরু করে সবগুলোই, তাই এইগুলো পিতামাতার কোথায় জন্মে কিনা আমি গল্প শুনেছি, কিন্তু তার প্রমাণিত দিতে পারবো না, আমার মোবাইল সব দিতে পারবো, এটা যদি শুধু কৃষক জিজ্ঞেস করে সেটা বলতে পারবো, কিন্তু প্রমাণিত যে তাদের আমার থেকে যদি বলে এনপিআর এর কোন প্রমাণপত্র চাওয়া হচ্ছে না, এটা একটা সুখের কথা। কিন্তু ওই সঙ্গে সঙ্গে যেটা আমরা আগের এই টকশোতেই বললাম যে যদি আমি ভুলভাল তথ্য দিই তাহলে একটা সম্ভাবনা আছে যে আরেকবার যখন সেটা দেখা হবে তখন কিন্তু একটা ডাউটফুল সিটিজেনের মধ্যে আমি পড়লেও পড়তে পারি কিনা, এটা নিয়েও ভাবার আছে। একটু আমি চন্দননগরের দর্শক বন্ধুকে বলছি, আমি আমি প্রমাণপত্র কিন্তু এনপিআর এ চাওয়া, আমি আপনার আপনার উদ্দেশ্যে বলছি, আপনি ভালো করে শুনুন। সেটা হচ্ছে দেখুন, একদম পরিষ্কার করে বলছি, আমাদের দেশে একজন বুদ্ধিজীবী অরুন্ধতী রায়, নাম করে বলছি, তিনি একটা জনসভায়, না পলিটিক্যাল কথা আমি বলছি না, বারবার বলছি আমি পলিটিক্যাল কথা বলছি না, আমি আইনি কথা বলছি, তিনি যখন বলছেন যে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, আপনি বলবেন রঙ্গাদিল্লা, আপনার ঠিকানা কোথায়, আপনি বলবেন 7 নম্বর রেসকোর্স রোড, এটা এটা অন্যায়, এটা আমরা বলবো না, আমরা আমাদের যে প্রশ্ন করবে আমরা সঠিক উত্তর দেব, কিন্তু পরিষ্কার করে যেটা সঞ্চালিকা বললেন চন্দননগরের বন্ধুকে সেটা বলছি, সবাই জানুন যে এনপিআর এর কোনো কিছু ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি কিছু নেই, সব অপশনাল, আপনাকে কেউ বলতে পারবে না যে আপনাকে এটা দাখিল করো, আমি একটা ফোনে যাব, না সেটা তো আপনি বলেছেন, না পরিষ্কার করে বলা হচ্ছে একদম। হ্যালো, সেটা আগেই বলেছিলেন, সাদা মাঠা। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো ম্যাডাম, আপনাকে এবং নমস্কার কথা শুনছি, আপনাদের পুরুষ চিরনতুন বর্ধমান জেলার মান মোরারগঞ্জ, আমার ব্যাপারটা আইন কি জিজ্ঞেস করতে এসেছি আপনাদের কাছে, আমি জানবার, আমার ব্যাপারটা আমি পুরো কথা শুনবেন তারপর আপনার উত্তর দেবেন, আমার কথাটা হচ্ছে আমি পার্শ্বিক জায়গায় থাকি একদম মানবার অমরারগঞ্জ পান্তিক জায়গায়, আপনি চাকরি পর কিছু মহিলাকে অনন্য মহিলাকে কাজ করি, কাজ করতে আমার যে পেমেন্ট পাই সে পেমেন্ট গুলো সবকে, মানে মানে 1 টাকা 2 টাকার পাই, আমার 10-15 হাজার টাকার জিনিস আছে, আমি লোকাল ব্যাংকের কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, চিরনতুন বাবু আপনার কথা কেটে যাচ্ছে,
আপনি সংক্ষিপ্তভাবে একটু জায়গা স্থান পরিবর্তন করে কথা বলুন, একটু ভলিউমটা কমিয়ে দিলে ভালো হয়, আর একটু ছোট করবেন, প্রশ্নটা ছোট করবেন। হ্যাঁ, যে কথাটাই আমি ছিলাম যে বন্ধুরা আসছেন আপনারা কিন্তু একটু ছোট করে যা প্রশ্ন করার প্রশ্ন করবেন, আর যদি ভাব বিনিময় করতে হয় নিশ্চয়ই করতে পারেন। যে প্রসঙ্গে আমি আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান দেখেছি আমরা গতকালই একটি গতকাল বা অন্য দু একদিন আগেই হবে যে একটি প্রেস মিট করেছেন, সেখানে উনি এই বিক্ষোভটাকে লিডারশিপের অভাব হচ্ছে বলে মন্তব্য করেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে সিরাজুল ইসলাম বলছি। বলুন। বলছি যে আপনাদের টিভিতে হাই নিউজে যে প্রচার হচ্ছে এখন, যে মানুষকে বলা হচ্ছে আর কি এনআরসির বিষয়ে, ওই বিষয়ে কিছু কথা বলতাম। বলুন। বলছি ওরা যে টিভিতে বলছে যেটা, সেটা হচ্ছে বাবা মায়ের ডেট অফ বার্থ, বাবা মায়ের ডেট অফ বার্থটা কোথা থেকে পাবো আমরা? আমরা আমরা আমার বয়স ধরুন এখন বর্তমানে 60, তাহলে আমার বাবা মা মারা গিয়েছে অনেকদিন আগে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে পাবো আমার বাবা মায়ের? আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। পরিষ্কার করে দর্শক বন্ধু আপনি শুনুন, উত্তর দিচ্ছি আপনাকে। আমরা আগেই বলেছি এনআরসি নিয়ে এখন সারা ভারতবর্ষে কোথাও আলোচনা নেই, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স নিয়ে কোনো আলোচনা নেই, এখন আলোচনা হচ্ছে এনপিআর নিয়ে। এবং এনপিআর সম্বন্ধে আমরা আপনাকে বলছি, আপনার কাছে কেউ কোনো কিছু অতিরিক্ত তথ্য চাইবে না, চাইলে বলবেন জানি না, কোনো কিছু দেওয়া যদি না জানেন জানবেন না, যদি না জানেন আপনি বলবেন না, জানি না। এবং বাপ মায়ের ডেট অফ বার্থ এইটা আপনাকে যদি কেউ চায় আপনি বাধ্যতামূলক না আপনার কাছে উত্তর দেওয়া, একদম জানলে বলবেন না জানলে বলবেন, আমার ভ্যালিড রেকর্ডিং নেই, আমি আতঙ্কের কিছু নেই, আমি জানেন না বলবেন না, প্লিজ প্লিজ আমাকে আমাকে আসতে দিন, আমরা ভ্যালিড রেকর্ডিং নেই, আসতে দিন। যে বন্ধুরা ভাবছেন যে এটা দিতেই হবে, সেটা প্রচার মাধ্যমের মাধ্যমে সবাই বুঝতে পারছেন যে দিতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নেই, যদি জানেন দেবেন না জানেন দেবেন না, সেটা নিয়েই কিন্তু আমাদের সমস্ত মহলে আলোচনা হচ্ছে যে এটাকে কি করা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যখন আমাদের কাছে নেই আমরা দেব না, আপনিও যেমন দিতে পারবেন না আমরা অনেকেই দিতে পারবো না। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? না, আমাদের সময় নষ্ট করা যাবে না। যে কথাটাই ছিলাম যে আমাদের সেনাপ্রধান যে প্রেস মিটটা করেছেন সেইটা সেনার যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু সার্ভিস থাকাকালে অর্থাৎ চাকরিরত অবস্থায় কোনো সেনাপ্রধান কিন্তু প্রেস মিট করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া। কিন্তু আমরা দেখেছি উনি প্রেস মিট তো করছেনই এবং যারা বিক্ষোভ করছেন তাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করছেন, কি বলবেন? পরিষ্কার করে আমি আপনাকে বলছি, একদম নাম করে বলছি, আমাদের ভারতের সেনাপ্রধান উনি আর আজ থেকে 4 দিনের মধ্যে রিটায়ার করবেন। আপনার কোনো ফোন বোধহয় অন আছে? 4 দিনের মধ্যে উনি অবসর গ্রহণ করবেন। এবং ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আমাদের যেমন তিনটে সেনা প্রধান থাকে, নৌ, বিমান বাহিনী এবং স্থল বাহিনী, তিনটে প্রধান থাকেন। আগে আমাদের ফিল্ড মার্শাল পোস্ট ছিল, জেনারেল আপনার ফিল্ড মার্শাল মানিকশ ছিলেন ফিল্ড মার্শাল, কিন্তু এখন এরা একটা নতুন পোস্ট তৈরি করেছে ভারতীয় সব ভারত সরকার, সিডিএস, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ। এখনো কেউ সেখানে বসেননি, 1 জানুয়ারি থেকে বসবেন, এখনো কোনো নাম ঠিক হয়নি। আমার মনে হচ্ছে ওনার হয়তো কোনো একটা হিডেন এজেন্ডা বা একটা লেটেন্ট অ্যাম্বিশন আছে, তার জন্য হয়তো উনি আগামী এই কথা বলে ফেলেছেন। ইন্ডিয়ান আর্মি অ্যাক্ট এবং আর্মি রুল যা আছে তাতে ভেরি ক্যাটেগরিক্যালি উনি এরকম কোনো কথা বলতে পারেন না সার্ভিসে থাকাকালীন, ওনাকে অবসর নিয়ে ওনাকে সুপার অ্যানুয়েট করে কথা বলতে হতে পারে। বিফোর দ্যাট উনি যে কথাগুলো বলছেন তাতে যদি কোনো ব্যক্তি আপনার ওনার বিরুদ্ধে যদি আইনের দরজায় খটখটায় তাহলে কিন্তু ওই ভদ্রলোক বিপদে পড়ে যাবেন, এটা একদম আপনাকে পরিষ্কার করে বলছি। আমরা একটা ফোনে যাব, দত্ত স্যার উনি উনি সরকারের পারমিশন ছাড়া এটা নিতে পারেন না। সেকশন 45 সেকশন 46 অফ দ্য ইন্ডিয়ান আর্মি অ্যাক্টে ক্যাটাগরিক্যালি বলা আছে 1950 তে, উইদাউট পারমিশন হাউ ক্যান ইউ ডু দ্যাট? পারেন না, ইউ আর অ্যাক্টিং ইররেসপন্সিবলি, একদম তাই, অ্যাজ এ রেসপন্সিবল আর্মি অফিসার ইউ ক্যানট ডু দ্যাট, ভেরি ক্লিয়ার, ইট ইজ ভায়োলেটিভ অফ অল দ্য প্রভিশন অফ দ্য আর্মি, একদম 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 একদম, এন্ড অলসো ভায়োলেটিভ অফ দ্য কনস্টিটিউশন, ইয়েস, পারেন না করতে উনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি দাসপুর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই যে এনার্জি কে বলছেন একটু দয়া করে বলবেন, কে বলছেন? হ্যাঁ, আমরা তো এই সম্বন্ধে আমরা কিছু বুঝি না। না না, আপনি কে?
আমি দাসপুর থেকে বলছি হাফিজউদ্দিন শাহ। বলুন। আমি হাফিজউদ্দিন শাহ। হ্যাঁ বলুন হাফিজউদ্দিন সাহেব, আপনি বলুন। হ্যাঁ বক্তব্যটা বলুন। এটা এনআরজিএস এর ব্যাপারটাই বলছি আর কি। এনআরজি না, এনপিআর। হ্যাঁ যাই হোক, ওই দুটোর মধ্যে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পড়াশোনা জানিনি, আমরা পড়াশোনা জানিনি, আমরা মানে সাধারণ একবার খেতে খাওয়া মানুষ। এইরকম জিনিসগুলো চলছে, এতে আমরা কার কাছে যাব, কি করব, এগুলো নিয়ে খুবই বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তো এগুলো যদি একটু আপনারা বলেন যে এতে কি হবে না হবে। আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, বুঝতে পারছেন, কাঁথার উঠাই কিছু নয়। আমাদের হয়তো এই যে বলছে যে বাবার জন্ম সার্টিফিকেট কিংবা বাবার ঠাকুর দাদার, এই সমস্ত আমরা এখন কোথায় পাবো? ঠিক একই একই সমস্যা, বুঝতে পারছি। হাফিজউদ্দিন সাহেব আপনাকে উত্তর দিচ্ছি, আপনাকে আবারও বলছি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে সারা ভারতবর্ষের আসাম ছাড়া কোথাও ওই এনআরসি চালু হচ্ছে না, এবং এনপিআর সংক্রান্ত ব্যাপার আমরা আপনাকে পরিষ্কার বলে দিয়েছি। আপনার কাছে যখন কোন এনুমারেটর যাবেন, আপনি যে তথ্যটি জানবেন শুধু সেটুকুই বলবেন, আপনাকে অতিরিক্ত এখন জমা দিতে হবে না। আপনি এখন আশ্বস্ত থাকুন, আপনার চিন্তামুক্ত থাকুন, আপনার ভয়ের কোনো কারণ নেই। এই কারণেই কিন্তু বিরোধী রাজ্য সরকারগুলো কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কোনো এনপিআরও আমরা করতে দেবো না। সুতরাং যে বন্ধুরা ফোন করছেন তারা কিন্তু আশ্বস্ত থাকতে পারবেন, আপনার মাথার উপর একটি রাজ্য সরকার আছে, তারপরে কেন্দ্র সরকার, এবং কেন্দ্র সরকার যদিও এনপিআর সেন্সাস এগুলো করে থাকেন, কিন্তু তবুও কিন্তু সরকারি স্তরেই এখন কিন্তু ব্যবস্থাটা নিজেরা করছেন। আমাদের চিন্তার এখন কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। একটা ফোন আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন। আমি হরিদেবনাথ বলছি। কোথা থেকে? বড়ডাঙ্গা থেকে। বলুন, এনপিআর যে ব্যাপারটা, এটা তো বুঝতে পারছি যে এটা জনগণনার ব্যাপার, তাই তো? এনআরসি নাগরিকত্ব এগুলোর ব্যাপার নয়। ঠিক ঠিক, কিন্তু বহুদিন ধরে একটা জিনিস ভুল করেছি। হ্যাঁ, আমার কোথাও ভুল হতে পারে, ঠিক, আমার অত অভিজ্ঞতা নেই। বলুন, আপনি বলুন। একদম সুপ্রিম কোর্টের একদম বড় বিচারপতি রিটায়ার হওয়ার আগে কতগুলো ডিক্লারেশন দিয়ে চলে গেল। একজন এই আর্মি প্রধান চার দিন পরে রিটায়ার করবে, উনি কিছু মিডিয়ার সামনে কিছু মন্তব্য রেখে চলে গেছেন। হ্যাঁ, এই দেশের মানুষগুলো কি কোনো চক্রান্তের জালের মধ্যে ফেসে? আসছি আপনার কথায়, আসছি। আপনি 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 বলছেন যে আপনি খুব নাকি চর্চা করেন না, কিন্তু আমার অদ্ভুত লাগলো আপনি এত ভালো চর্চা করেন। যে রঞ্জন গগৈ যখন রিটায়ারমেন্টের আগে একটি কথা বলেছিলেন বুক রিলিজের সময়, আমরা অনুষ্ঠানও করেছিলাম, সেটা আপনার নজরে এসেছে। বিপিন রাওয়াতের বেলাও বললেন, সেটা সেই সন্দেহের থেকে আমরা বলছি যে এই এই যে ইনস্টিটিউশন গুলো, সুরঞ্জন বাবু, পঙ্কজ বাবু যেটা বললেন যে রিটায়ারমেন্টের চার দিন আগে তারা, আমি একটু আসছি, চার দিন আগে যারা সরকারের কোন একটা সরকারের কোন একটা পলিসির পক্ষে যখন কথা বলেন এবং জনবিক্ষোভ যেটা একেবারে সারা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে গিয়ে সমালোচনা করেন, যেটা কোনোটাই করার কথা না ওই পোস্টের লোকের, তাদের কিন্তু নিউট্রাল থাকার কথা। এবং খুব সম্ভবত আমি যতদূর জানি যে ওই র্যাঙ্কের মানুষজনের যদি কোনো প্রবলেম থাকে বাহিনীতে, সেটা শুধু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে জানানো যায়, প্রেস মিট করার কোনো অধিকার নেই পারমিশন ছাড়া। আগে বলে রাখি যে আমাদের যে দর্শক বন্ধু ফোন করলেন তাকে আমি বাহবা দিচ্ছি, কারণ আমরা আমরা বুঝতে পারছি যে আমাদের দর্শক বন্ধু অনেক সচেতন, অনেক খবর রাখেন, চক্রান্তের শিকার কিনা বলছেন। আপনাকে প্রশংসা করলাম, প্রশংসা করে আমি আপনাকে বলছি যেটা আমাদের সঞ্চালিকা বললেন, শি ইজ কারেক্ট। ভারতবর্ষের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন, সুপ্রিম কমান্ডার হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, তিনি কারোর পক্ষেই কথা বলেন না। ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কমান্ডার না, ভারতের সৈন্যবাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে আপনি জানবেন মিস্টার রাওয়াত, যেটা আমাদের ক্যালকাটা হাইকোর্টে খুব নাম করা আইনজীবী, সুরঞ্জন দাশগুপ্ত পরিষ্কার বলেছেন ইরেসপন্সিবল উক্তি করেছেন, যে উক্তিটা ক্ষমার অযোগ্য। উনি এই কথা রিটায়ারমেন্টের চার দিন আগে কাউকে খুশি করার জন্য না বললেও খুব ভালো। এক মিনিট, আমাদের আমাদের
ভারতীয় সেনাবাহিনীর জন্য আমরা গর্ব অনুভব করি। আমাদের সেনাবাহিনীকে আমরা বলি অ্যাপলিটিক্যাল, কারণ তারা রাজনীতির থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে ঊর্ধ্বে থাকেন, অ্যাবসলিউটলি একদম বিমুক্ত থাকেন। আমাদের সৈন্যবাহিনী পাকিস্তান বা বাংলাদেশের আর্মির মতো না, আমাদের সৈন্যবাহিনীকে আমরা গর্ব করি। সেই জায়গায় একটুখানি দুধের মধ্যে চোনা ফেলে দিয়েছেন ওই ভদ্রলোক। হ্যালো, ফোন আছে। হ্যাঁ, যে কথাটায় আমি ছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে উনি জানাতে পারতেন যে ওনার যদি কোনো অসুবিধা থাকে, প্রবলেম থাকে। এবং যে কথাটা পঙ্কজবাবু বললেন যে আমরা জানি যে পাকিস্তান বা বাংলাদেশ একটা গণতন্ত্র আছে, কিন্তু সেটা কতটা আমাদের দেশের মতন গর্ব করার গণতন্ত্র, যেখানে আর্মির কোনো ভূমিকাই নেই সরকার চালানোয়। সেখানে এখানে আর্মি এ পলিটিক্যাল থাকার কথা, সেখানে আর্মি চিফ ওই কথাটা বললেন এই মুহূর্তে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে রানীনগর থেকে কথা বলছি। বলুন, কে বলছেন একটু বলবেন? আমি সেলিনা খাতুন। বলুন। হ্যাঁ, এই যে এনআরসি কিংবা সিএএ যেটাই মানে হোক না কেন, কিন্তু আমরা সাধারণ যারা মানে পাবলিক তারা তো চমকে আছি। তো হ্যাঁ, তো বলতে চাইছি যে ধরুন আমার দাদুর ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস এবং আমাদের ডকুমেন্টস, এগুলোর মধ্যে হয়তো আমরা সবকিছুতে মিল রাখতে চাইছি। তো কোথাও দেখা যাচ্ছে যে হয়তো দাদুর নামে হয়তো শেখ আছে। হ্যাঁ, বুঝতে পারছি, দাদুর ডকুমেন্টস হয়তো শেখ আছে, এবার বাবার ডকুমেন্টস হয়তো দেখা যাচ্ছে মন্ডল আছে। তাহলে এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আপনি 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 শুনতে থাকুন, আমি আমি একটু বলছি, আমি সুরঞ্জন বাবুর কাছে যাব। সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না, হতেই পারে। উনি একটা সংগত প্রশ্ন করেছেন যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের নামের মধ্যে একটু এইরকম থাকে যে কারোর মন্ডল, কারোর শেখ, এটা ওনাদের প্রথার মধ্যে আছে। আইন তো রয়েছেই, আইনে তো যেটা এই প্রবলেমটা হওয়ার কথা না, সে দাদুর নামে একরকম, বাবার নাম আরেক রকম হতে পারে, কিন্তু ওরা যে একদম ভারতীয় নাগরিক, ওরা তো আমাদের সে প্রভিশন আছে যেটা আমরা বলি এফিডেভিট দিয়ে বলা, সে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে সে ডিপোজিট করে বলবে। না, আপনি এটা বলে দিন যে যদি কারোর ওই মুহূর্তে কোনো সমস্যা হয়, সে কিন্তু কোর্টে গিয়ে এফিডেভিট করে এফিডেভিট কে বলতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে। ওরা দেখবে আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তার মানে যে আপনি জন্ম নেননি, এটা তো বলবে না। বার্থ সার্টিফিকেট বলেননি সুরঞ্জন বাবু, বলেছেন যে নামের একটু গন্ডগোল থাকে, হতে পারে, সেটা এফিডেভিটের মাধ্যমে ঠিক করা যায়, ঠিক করা যায়। মন্ডল আবার অধিকারী হতে পারে, একটা জিনিস আমি সেলিনা দিদি ভাই আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আবারও পরিষ্কার করে বলছি, এই মুহূর্তে যে আলোচনা চলছে তাতে আপনার দাদু ঠাকুরদা বাবা মার আপনি ডেট অফ বার্থ কেউ জানতে চাইবে না। কিন্তু একটা ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি, ধরুন আপনি যিনি আমার দেশের নাগরিক, দেখা গেল হয়তো আপনার বয়স হয়েছে হয়তো 39, কিন্তু আধার কার্ডে মনে লেখা আছে বয়স আছে 19, হয়তো আপনার আপনার নিজের নামে আধার কার্ড সংশোধন করা যায়, সেইটা সংশোধন করার স্কোপ আছে, সেইটুকু আপনি করুন, তার জন্য কোনো ভয় নেই, তার জন্য কোনো জটিলতা কিচ্ছু নেই, সেই কালেক্টিভ মেজার নিতে পারবেন, কালেক্টিভ মেজারসটা নিতে পারবেন, তার জন্য কোনো ভয় নেই, আপনি সংশোধিত হবে না, কোনো চিন্তা নেই। যেটা যেটা ওনারা বললেন সেটা হচ্ছে যে এবিজেপিটার মাধ্যমে ও নাম ঠিক করা যায়, অর্থাৎ বাবার সঙ্গে সাযুজ্য রেখে দাদুর নাম ঠিক করা যায়। আমার আধার কার্ডের সংশোধন তো হরবগত হচ্ছে, হরবগত, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং উনি অদ্ভুতভাবে সুন্দরভাবে বলেছেন, উনি কিন্তু এই এনপিআর নিয়ে কোনো সমস্যা হবে না বলেনি, উনি বলেছেন কা এবং এনআরসি, এনআরসির গল্প কিন্তু এই মুহূর্তে নেই, আর কাটা কিন্তু ঝুলে রয়েছে একদম তাই, চতুর্দিকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কারণে হচ্ছে, আপনি কোনো ভয় পাবেন না, 22 জানুয়ারি আমরা তাকিয়ে আছি, সেটা হচ্ছে সচেতন করে দাও সচেতন করার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রসঙ্গটা আসবো, আমাদের সময় যেহেতু কম, সেটা হচ্ছে যে আমরা উত্তরপ্রদেশে যে আফটারমাথটা দেখছি, যে অর্থাৎ বলা হচ্ছে যে সরকার যেভাবে বলেছেন যে আমরা আদায় করে ছাড়বো যারা দুষ্কৃতকারী, যারা পুড়িয়েছে, অশান্তি করেছে, সরকারি স্তর থেকে বলা হয়েছে, এবং আমরা দেখেছি যে পুলিশের এক্সেস হয়েছে। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? আমি বুঝিয়ে কিছু বলছি, একটু নামটা বলুন পরিষ্কার করে। আমার নাম মিলন ঘোষ। হ্যাঁ বলুন। বলছি আমি জিজ্ঞেস করবো, ধরুন আমি 1945 জন্ম, আমি 64 উত্তরাধিকার পাচ্ছি,
মিলনবাবু আপনার জন্ম কোন জায়গায় আমাকে জন্মস্থানটা নাম বলুন। আপনার প্রশ্নটা করুন যে আপনার আশঙ্কাটা কোন জায়গায়। পঙ্কজবাবু দাঁড়ান, আপনার আশঙ্কাটা কি, আশঙ্কা কি হচ্ছে? আপনাকে মিলনবাবু বলে দিচ্ছি, আপনি বলছেন যে এক মিনিট শুনুন, আপনি বলছেন যে আপনার 1945 সালে জন্ম এবং আপনি যদি 1964 সালে কি পাশ করেছেন বললেন, যদি আপনার এই দেশে জন্ম হয়ে থাকে ওই সময়সীমার মধ্যে তাহলে আপনি ন্যাচারাল সিটিজেন অফ দিস কান্ট্রি। কি বললেন আমি বুঝতে পারলাম না, আপনার জন্মটা কোথায় উনি যখন জিজ্ঞেস করলেন আপনি বললেন বাংলাদেশে কি? ফোন কেটে গেছে। না না মনে হয় ওনার বাবার কথা বলছেন। ওনার বাবার কথা বলছেন। যাই হোক আমরা এই অনুষ্ঠানে, না না আমি বাংলাদেশে জন্ম ওনার, আমি আমরা এই অনুষ্ঠানে কিন্তু বিচার করতে বসিনি, আমরা না সেন্সাসের লোক না এনআরসি লোক না বলতে পারি, এটা আমাদের হকের মধ্যে। এইটুকু বলছি যে আমরা একটা, হি ইজ এ ন্যাচারাল সিটিজেন, কেন বলতে পারবো না? ইনফরমেশন উনি বলছেন যে জন্ম তারিখে যদি তারতম্য থাকে বা কোন পার্থক্য থাকে তাহলে কি করব? উনি স্বাভাবিকভাবে দেশের নাগরিক, উনি স্বাভাবিকভাবে আমাদের কাছ থেকে একটু ইনফরমেশন জানতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু উনি পরিষ্কার করে কিছু জানাতে পারছেন না, ফোনগুলো কিন্তু কেটে কেটে যাচ্ছে। সেজন্য আমি বারবার বলছি যে আমরা কিন্তু এখানে কোনো নথি নিয়ে বসিনি যে বিচার করতে বসবো কে আমাদের কে পরের, এসব কিচ্ছু না। এনপিআর নিয়ে যে প্রসঙ্গটা উঠেছে সেইটা নিয়ে আমরা একটু জল ঘোলাও ছিল সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। এইটুকু যে প্রসঙ্গে আমরা ছিলাম যে উত্তরপ্রদেশে একটা আইন শৃঙ্খলার প্রবলেম, আফটার মাথের পরেও দেখা যাচ্ছে যে সেখানে পুলিশের এক্সেস বিভিন্ন ফুটেজ থেকে দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের গতকাল কি তার আগের দিন একটি র্যালিতে বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটি আইন হয়েছে যে যারা এরম ভাঙচুর করবে তাদের থেকে উসুল করা হতে পারে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু স্পন্টেনিয়াস যে মুভমেন্ট সেখানে কিন্তু ওইটা লাগু হবে না। এই প্রসঙ্গে একটা জানার ছিল, এই প্রসঙ্গে একটা জানার ছিল সুরঞ্জন বাবুর কাছে যে যে নতুন আইনটা পাশ হয়েছে সেখানে এই যে স্পন্টেনিয়াস মুভমেন্টটার মানে কি গণতান্ত্রিক মুভমেন্ট, সেখানে তো ভাঙচুরের প্রশ্নই নেই, সেখানে কোনো আইন বলবৎ হওয়ার প্রশ্নই নেই, কিন্তু যে বাসগুলো আমরা জ্বলতে দেখেছিলাম সেটা কি স্পন্টেনিয়াস মুভমেন্টের মধ্যে পড়ে নাকি সেটাকে উনি বলতে চাননি? অন্য আরেকটা মুভমেন্টের বিরুদ্ধে কোন আইন প্রয়োগ হবে বলে আপনি মনে করেন? দেখুন সেটা কি কি বলেছেন সেটা উনি বেটার বলতে পারবেন, কিন্তু একটা ঘটনা এই যে বাস চালানো বা মানে বা ট্রেন ট্রেনে ইট পাটকেল ছোড়া সেটা তো গণতান্ত্রিক না, না না একদম না, এটা তো ডিস্ট্রয়িং মানে 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 পাবলিক প্রপার্টি, ন্যাশনাল প্রপার্টি ড্যামেজ হচ্ছে। এখানে তো আইনে একদম স্পেসিফিকলি বলা আছে, সেখানে তো আইনে বলা আছে পঙ্কজ বাবু, একদম বলা আছে। উনি উনি স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং গণতান্ত্রিক মুভমেন্ট দুটো আলাদা, আইনটা নিজের ভাষা চলবে। আমরা এই আইনটা বহুবার প্রয়োগ করেছি আমাদের চাকরি জীবনে, দ্যাট ইজ কল পিডিপিপি অ্যাক্ট। এই পিডিপিপি অ্যাক্টটা আপনি সরকারি সম্পত্তি ভাঙচুর করলে আমরা সেই আইনটাকে প্রয়োগ করি অপরাধীর ক্ষেত্রে, মানে সেটা ডিভিশন অফ ড্যামেজ সেটা কখনো স্পন্টেনিয়াস হয় তো? কিন্তু আমি আপনাকে বলছি সেটা কখনো স্পন্টেনিয়াস হয়, আমি আপনাকে পরিষ্কার করে বলছি এই মোমেন্টে আমি নাম না করে সম্মান নিয়ে বলছি, আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই ওনার কথার সঙ্গে আমি সহমত পোষণ করলাম না, ওনার সঙ্গে আমি আদৌ একমত হতে পারলাম না, ওনার সঙ্গে আমি ডিফার করলাম। এর বেশি বলতে গেলে যে সময় লাগবে সেই সময় আপনি আমাকে দেবেন না। আমাদের এই মুহূর্তে দুজনকেই ধন্যবাদ দিতে হবে এবং যে বন্ধুরা এসছেন কোনো আশঙ্কার প্রশ্ন নেই, কারণ যে তথ্যগুলো মিডিয়াতে অ্যাভেলেবল সেটা নিয়েই আমরা এসছি, একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমাদের আইনজীবী এবং প্রাক্তন আইজি, তিনি ল অ্যান্ড অর্ডারের মধ্যে বহুদিন ছিলেন, তাদের থেকে। আর
আপনি যেরকম আশঙ্কায় আমিও সেরকম আশঙ্কায়, আর আপনি যতখানি শান্তিতে আমিও সেই ততখানি শান্তিতে, এখানে প্যানেলিস্টরাও তাই, সবাই এক স্ট্যাটাসে আছি। সুতরাং সরকার থেকে যা করবে সেটার বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার আর কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব, বুদ্ধিজীবী মহল স্টুডেন্টসরা কি ব্যবস্থা নেয় সেটা দেখব, আর দেখব সুপ্রিম কোর্ট, আর দেখব আমাদের এই মুহূর্তের কেন্দ্র সরকার তারা কি সপক্ষে প্রচার করে কি করতে পারেন সবটা তাকিয়ে দেখব। কোনো আশঙ্কার কারণ নেই। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।